রকমেরই বিষয় আছে। একটা হচ্ছে যে নিঃসন্দেহে সারা বিশ্ব আমার সামনে খুলে গেছে। আমি যত সহজে এখন পৃথিবীর সব অঞ্চলের সব কন্টেন্ট দেখতে পারি, আগে তো আমার সেই সুযোগটা ছিল না, একই সাথে আমার কন্টেন্টও দেখাতে পারি। এখন কিন্তু আমার দেশের একটা বাংলা কন্টেন্ট কিন্তু হলিউডের একটা কন্টেন্টের সাথে পাশাপাশি চলে, আমার মুভিও নেটফ্লিক্সে চলে, হলিউডের মুভিও নেটফ্লিক্সে চলে। তো এটা একটা বিরাট সুযোগ আমরা ওই দিক থেকে যদি দেখি। কিন্তু ব্যক্তি পর্যায়ে যেটা সংকট তৈরি করছে সেটা হচ্ছে আত্মকেন্দ্রিকতা। মানে এটাতে তো আর কাউকে লাগে না, আমি একা একাই দেখি, একা একাই এনজয় করি, একা একাই পছন্দ করি, একা একাই হাসি, একা একাই কাঁদি, এবং এত সহজ বিষয়টা আমি মনে হয় যে উফ আবার কষ্ট করে এই আরেকটা রিক্সা নিয়ে থিয়েটার দেখতে, আবার শিল্পকলা দেখতে, কী দরকার তার চেয়ে বসে এটা দেখে ফেলি। ফলে অনেক বেশি আমি একা একা যৌথ কর্মকাণ্ডগুলো কমে যাচ্ছে। যেটা আমরা সবসময় বলি না, যে ধরুন একটা রেস্টুরেন্টেও বসে আছেন, আমি আপনি বসে আছি, আমরা দুইজনেই কিন্তু এটা, আমাদের প্রথমেই কাজটা হচ্ছে খাওয়ার একটা ছবি তুললাম, আমাদের একটা ছবি তুললাম, আগে কতক্ষণে পোস্ট করব, কি মন্তব্য আসছে, সেই জায়গাগুলোতে আগ্রহ বেশি। রাদার আমি আপনি যে গল্প করার জন্য এখানে এসেছি ওই সময়টা একটু কমে যায়। তো এই জায়গাটা থেকে হয়তো আপনি, জানি না, যে ভবিষ্যতে অনেক বেশি যখন আমরা অভ্যস্ত হয়ে যাব তখন হয়তো এই আকর্ষণটা, এই মোহটা একটু কমবে, তখন আমরা আবার এই শ্বশুরেরই আমি তুমিতে ফেরত আসব। আমি তো তার ব্যক্তিগত স্পেসে ইন্টারফেয়ার করতে পারি না, এটাও আবার তার অধিকারকে হরণ করা হবে, তো সেটাও আমি করতে পারছি না। ফলে সে সারাক্ষণ কী দেখছে, কার সাথে ইন্টারঅ্যাক্ট করছে, পুরোটা আমার পক্ষে কখনোই দেখা সম্ভব নয়। আবার কিছু জিজ্ঞেস করলেও তাদের জন্য খুব অফেন্সিভ হয়ে যায়, তারা এটাকে সহজভাবে হ্যাঁ নিতে পারে না। ফলে একটু চ্যালেঞ্জিং তো বটেই, তবে কিছুটা যদি খেয়াল করি তাহলে বোঝা যাবে যে কোন সময়ে দেখছে, কিভাবে দেখছে, দেখতে গেলেই কি সরিয়ে ফেলছে কিনা, অথবা আচরণগত কোনো পরিবর্তন, কি নিয়ে কথা বলে, আমি কিছুটা হলেও বুঝতে পারি যে মুভি দেখে বা এটা করে বা এদের সাথে। কৌশলটা আমি একদম পারছি না, কারণ আমার কাছে মনে হয় যে আমার আমাকে কেন কুশলী হতে হবে সন্তানের সাথে, আমি তো ট্রান্সপারেন্ট হব, আমি তো সোজা থাকব, সহজভাবে বলবো। তবে জানি না এই কৌশলী হচ্ছি না বলে সাফার করব কি না জানি না, কিন্তু আমার ইচ্ছে করে না যে সন্তানের সাথে কেন আমি, হ্যাঁ আমি কেন আড়াল থাকবো, ও আমাকে অকপটে বলবে। আমি যেটা আমার ছোটবেলায় ছিল, আমার মার সাথে কোনো আড়াল ছিল না, আমি যা করেছি অন্যায় হলে ভুল হলে বলে ফেলতে পারছি। তো এই এটা আমিও এক্সপেক্ট করি।